নমস্কার বন্ধুরা, আমাদের ভৌতিক পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো এমন একটি দ্বীপের কথা যেখানে সমগ্র দ্বীপটি পুতুল দ্বারা পরিবেশিত। তো আর দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক। একটি নির্জন দ্বীপে কি থাকতে পারে? নানা প্রজাতির গাছপালা, কিছু বন্য প্রাণী, কিছু নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু নির্জন কোনো দ্বীপে গিয়ে যদি আপনি আবিষ্কার করেন সমগ্র দ্বীপ জুড়ে রয়েছে শুধু পুতুল আর পুতুল, তখন মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকোতে রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুলের দ্বীপ। সাধারণ একটি ঘটনা থেকে এই দ্বীপে রহস্যময় যাত্রা শুরু হয়। তা প্রায় 90 থেকে 95 বছর আগের ঘটনা। দ্বীপটি ছিল শীতল ও অন্ধকারাচ্ছন্ন। 3 মেক্সিকান শিশু এই দ্বীপে পুতুল নিয়ে খেলা করছিল। খেলার ছলে তারা পুতুলের বিয়ে দিয়ে দেয়। খেলার সময় হঠাৎ একটি শিশু উধাও হয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। অনেক খোঁজার পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ এবং লোক মুখে কালক্রমে প্রচলিত হয়ে আসছে নানা কাহিনী। মেক্সিকোর অনেক সাহসী বীরেরও বুক কেঁপে ওঠে এই দ্বীপটিতে গেলে। আশ্চর্য, এই দ্বীপে গাছের ডালে ঝুলছে পুতুল, ছোট পরিত্যক্ত ঘরের দেওয়ালে ঝুলছে পুতুল, যেদিকে চোখ যায় সেদিকে শুধু পুতুল আর পুতুল। এই নির্জন দ্বীপে এত পুতুল এলো কোথা থেকে সেটা কেউ পরিষ্কার করে জানে না। তবে এই পুতুলগুলো আপনা আপনি এই দ্বীপে আসেনি। ডন জুলিয়ান সান্তানা নামে এক যাজক 1950 সালের দিকে এই দ্বীপটিতে ধ্যান করার জন্য বেছে নেয়। তার কাছে নাকি মৃত শিশুটির আত্মা আবদার করেছিল পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দেওয়ার জন্য। তবে যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল চেয়ে বসে শিশুটির আত্মা, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। ওই আত্মার অনুরোধেই জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি শিশুটির আত্মা খুশি হতো। এইভাবেই এই দ্বীপটি গড়ে ওঠে পুতুলের দ্বীপ হিসেবে। মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটকরা কদাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখতে হয় এই অজুহাতে এখানে আসতে ভয় করে। সারা মৌসুমে 20 থেকে 30 জনের বেশি পর্যটক এই মুখো হন না। সর্বশেষ 2001 সালের 21 এপ্রিল ঘটে আরো এক রহস্যময় ঘটনা। ওই দিন ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেটিকে নিয়ে সেই খালটিতে মাছ ধরছিল যে খালটিতে শিশুটির মৃতদেহ পাওয়া গেছিল। মাছ ধরার এক পর্যায়ে ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে বলেন জলের নিচ থেকে কেউ একজন তাকে ডাকছে। এর কিছুদিন পরই ডন জুলিয়ানের মৃতদেহ সেই খাল থেকে পাওয়া যায়। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।